আপনার অফিসের সামান্য স্টাফ কোথায় ছিলেন আপনি যখন রবি বাজে মেয়ে বলে ওর সাথে কোথায় ছিলেন তখন এত কিছু ঘটে যাওয়ার পরও আপনি চুপ ছিলেন আর আজ যখন মেটার জীবিত থাকা সত্ত্বেও মেরে ফেলছেন তখন আরছেন নিজেকে ওর স্বামীর বলে পরিচয় দিতে অনেক দেরি করে ফেলেছেন এই কাজটি আপনার অনেক আগেই করা উচিত ছিল স্যার সত্যি অনেক দেরি করে ফেলেছেন আপনি ওকে হয়তো সারা জীবনের জন্য হারিয়ে ফেলে কোথায় বিষ্ণু ও আপনাকে মুক্তি দিয়ে চলে গেছে মেয়েটিকে আপনি কষ্ট দিতে দিতে শেষ করে ফেলেছেন ওর আর আপনাদের দেওয়া কষ্ট সহ্য করার ক্ষমতা নেই তাই চলে গেছে আপনাদের তো এখন খুশি হওয়ার কথা আপনাদের একমাত্র লজ্জার কারণ বিদায় নিয়েছে আর আন্টি আপনি জানেন মিষ্টি এমনই একটা মেয়ে যে কখনোই আপনাদের বিরুদ্ধে কোনো অভিযোগ করেনি যখনই আপনাদের কথা জানতে চেয়েছি সব সময় আপনাদের প্রশংসা করতে মুখ ব্যথা করেনি ওর সবচেয়ে আপনার কথাই বলতো ও আমাকে জানো আপু আমি না এখানে আর কিছু পাই না পাই নিজের বাবা মা পেয়েছি মা তো আমাকে একদম নিজের মেয়ের মতো ভালোবাসে খুব ভালোবাসে মা আমাকে খুব ভালোবাসে আমার মা হ্যাঁ আমার নিজের মাই উনি সত্যি খুব বোকা মেয়েটি ও বুঝতে পারেনি শাশুড়ি কখনো নিজের মা হয় না সে সব সময় নিজের ছেলের কথা ভেবে আর সেটা আপনি বুঝিয়ে দিয়েছেন নিজের ছেলের কথা ভেবে নিজের ছেলের বউকে অন্য ছেলের হাতে ধরে বিয়ের প্রস্তাব দিয়েছে দেখেও নিজে তো কোনো প্রতিবাদ করলেন না উল্টে একজনকে মারতে চাইল আপনি হাত ধরে আটকে দিলেন কারণ যদি সত্যিটা সবাই জানে তো লজ্জা পেতে হবে আচ্ছা আপনাদের যখন এতই লজ্জা তাহলে ওকে কেন বিয়ে করিয়ে নিয়ে এসেছিলেন আর কেনই বা ওকে নিজের বাড়িতে রেখেছিলেন তুমি কি ভুলে যাচ্ছ না কাদের সাথে কথা বলছো না ম্যাম আমি কিছুই ভুলিনি কিন্তু আজ আপনাদের কথাগুলো না বলে থাকতে পারলাম না আপনারা একটা মেয়ের সাথে সত্যি খুব অন্যায় করেছেন আপনাদের মতো কিছু মানুষের জন্য শহরের মানুষদের জন্য এক বুক ঘৃণা নিয়ে চলে যাচ্ছে মিষ্টু কাব্বর দেরি না করে দৌড়ে বেরিয়ে যায় রাস্তায় এদিকে ওদিকে খুঁজতে থাকে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে খুঁজতে কোথায় যেতে পারে ও মিতু আবিরকে তুলে দাঁড়ায় মিতু আবিরকে তুলে দাঁড় করিয়ে দেয় আবিরের অবস্থা ভালো না সবাই মিলে হাসপাতালে নিয়ে যায় বাবা ভাই এহসান সাহেব মিটিং করে এসে ভাবির থেকে এসব শুনে রেগে যায় ভাইয়া আর বাবাও গাড়ি নিয়ে বের হয়ে পড়ে মিষ্টুকে খুঁজতে মিষ্টু কাব্যর রুমে গিয়ে ডিভোর্স পেপার রেডি করে সাইন করে কাব্যকে একটা চিঠি লিখে বিছানার উপর রেখে দেয় এই বাড়ি থেকে যা কিছু দিয়েছিল সব কিছু রেখে দিয়ে নিজের সব কিছু নিয়ে বাবার রুমে গিয়ে বাবার জন্য লেখা চিঠিটা রেখে সাধারণভাবে বাড়ি থেকে বের হয়ে যায় নিচে আসতে দেখে ওর গাড়ি দাঁড়িয়ে আছে চুপচাপ গাড়িতে উঠে পড়ে নিজের গন্তব্যের উদ্দেশ্যে কাব্য সব জায়গা খুঁজেও কোথাও পায়নি মিষ্টুকে রাস্তার মাঝে বসে মিষ্টু বলে চিৎকার করে মিষ্টু কোথায় তুমি কোথায় বলো তুমি এভাবে আমাকে ছেড়ে যেতে পারো না প্লিজ ফিরে এসো পারবো না তোমাকে ছাড়া থাকতে প্লিজ তুমি কেন আর একটু অপেক্ষা করতে পারলে না আমার জন্য আজ তুমি নিজেই সবটা বলে দিতাম সবাইকে কেন আর একটু অপেক্ষা করতে পারলে না তুমি জানি সব দোষ আমার তোমাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি কিন্তু আমি নিতে চাইনি বিশ্বাস করো তবুও বারবার কষ্ট দিয়ে ফেলেছে তোমাকে ক্ষমা করে দাও তুমি এর জন্য আমাকে যা ইচ্ছে বলো যা ইচ্ছে করো আমার সাথে কিন্তু আমাকে এত বড় শাস্তি দিও না প্লিজ বাঁচতে পারবো না তোমাকে ছাড়া আমি 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 তো তোমার অপরাধী আমি তোমার সব কষ্টের কারণ তাহলে আমাকে কেন কিছু না বলে চলে যাচ্ছ তুমি তুমি অন্যায় সহ্য করো না সবসময় প্রতিবাদ করো তাহলে আমাকে কিছু না বলে এইভাবে কেন চলে যাচ্ছে বলো তুমি যা ইচ্ছে শাস্তি দাও কিন্তু আমাকে তবু আমার কাছে থেকো যা করার ইচ্ছে হয় করো যা ইচ্ছে শাস্তি দাও কিন্তু ছেড়ে যেও না প্লিজ ফিরে এসো আমার কাছে আমি তোমার দেওয়া এই শাস্তিটা সহ্য করতে পারবো না আমার আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে তোমার ছাড়া বলো যে কোনো শাস্তি দাও কিন্তু এই শাস্তিটা দিও না প্লিজ প্লিজ আমার এইভাবে মেরে ফেলো না মিষ্টু তুমি এতটা নিষ্ঠুর হতে পারো না কাব্য বসেই কান্না করছে আর এসব বলছে এর মধ্যে বাড়ির সার্ভেন্ট ফোন করে ফোনটা ধরে এই আশায় যদি মিষ্টুর কোনো খবর পায় হ্যালো কি
মিষ্টু বাড়িতে, আমি আমি এখনই আসছি, এখনই আসছি। আমি আমি জানতাম আমার মিষ্টু যেতেই পারে না কোথা। চোখ মুছে হাসি মুখে আর কিছু না শুনেই ফোন কেটে গাড়িতে উঠে বাড়িতে চলে যায়। গিয়ে নিজের রুমে চলে যায়, কিন্তু রুমে কাউকে দেখতে পায় না। কিন্তু বিছানায় কাব্য দেয়ার শাড়ি আর গহনাগুলো পরে আছে এক সাইডে, আর কিছু পেপার রাখা। কাব্য ধীরে ধীরে এগিয়ে যায় বেডের কাছে, হাতে পেপারসগুলো নেয়, পেপার দেখে নিচে বসে পড়ে। এটা ডিভোর্স পেপার, আর তাতে মিষ্টু সাইন করে দিয়েছে, সাথে একটা চিঠি। ডিভোর্স পেপার বিছানায় রেখে চিঠিটা পড়তে শুরু করে। কংগ্রেচুলেশনস, আজ থেকে আপনি চিরদিনের জন্য মুক্ত, আর কোনো ঝামেলা থাকবে না আপনার জীবনে। এখন থেকে আপনি সব ঝামেলার ম্যারাজাল থেকে মুক্ত। আচ্ছা, চিঠি কি কেউ এভাবে লেখে, সরাসরি কংগ্রেচুলেশনস বলে? জানি কেউ এভাবে লেখে না হয়তো, কিন্তু কি করব, আপনাকে আজ যে কোনো কিছু বলে ডাকার কোনো অধিকার নেই আমার। শুধু আজ কেন, কোনো দিনই ছিল না, তাই এভাবেই লিখতে হচ্ছে। যাই হোক, বিয়ের পর আপনার আমার কাছে প্রথম চাওয়াটাই ছিল এই মুক্তি, মানে ডিভোর্স। কিন্তু তখন দিতে পারিনি দুটো কারণে। এক, আমি চেয়েছিলাম এই পবিত্র সম্পর্কটাকে বাঁচাতে, ভেবেছিলাম আপনার মন থেকে গ্রামের মানুষদের প্রতি ভুল ধারণাটা মিথ্যে প্রমাণ হবে, বা মিথ্যে প্রমাণ করে দিতে পারবো, তারপর একটু একটু করে আপনার মনে নিজের জন্য অল্প একটু জায়গা করে নিব। তাই আপনার সাথে জোর করে থাকতে চেয়েছিলাম, কিন্তু আমি ব্যর্থ হয়েছি, কারণ হয়তো আপনার মন থেকে ভুল ধারণাগুলো দূর করতে পেরেছি, কিন্তু আপনার লজ্জাটা দূর করতে পারলাম না। আপনার ধারণা কেউ যদি জানে আপনার স্ত্রী গ্রামের মেয়ে, তাহলে সবাই আপনাকে ছোট করবে, আপনাকে লজ্জা দেবে, আর এগুলো আপনার মন থেকে সত্যি দূর করতে পারিনি, এটা আমার ব্যর্থতা। আপনারা আমাকে বুঝিয়ে দিয়েছেন, জুতা গোল্ডের হলেও সেটা পায়েই থাকে, যেমন গ্রামের মেয়ে শহরের মানুষের মতো আচরণ করলেও তার পরিচয় গ্রামের মেয়েই থাকে, এটা অনেক আগে আমি বুঝতে পারলেও তখন আপনাকে মুক্তি দিতে পারিনি, কারণ তখন আমার উপর আপনার বাবার দেয়া দায়িত্ব ছিল। আর এটাই দ্বিতীয় কারণ, আমি কিন্তু ডিভোর্স পেপার অনেক আগেই বানাতে দিয়েছিলাম, কিন্তু তখন কাউকে জানাতে চাইনি, কারণ তখন যদি সব জানাজানি হয়ে যেত তাহলে আপনার ফুপি আর টিনার সত্যটা সবার সামনে আনতে পারতাম না, তাই আপনাকে এত কষ্ট পেতে হলো, তার জন্য সত্যি সরি। আপনাকে আমার মতো মেয়ের সাথে এতদিন থাকতে হলো, কিন্তু আর না, আপনার কষ্টের দিন শেষ, এখন আমাকে আর কোনো প্রয়োজন নেই এই বাড়ির। অবশেষে আমার আজ কাজ শেষ, তাই চলে যাচ্ছি, এখন থেকে মুক্ত আপনি, এখন আপনার পছন্দ অনুযায়ী কাউকে বিয়ে করে নেবেন, আর খুব সুখী হবেন এই দোহাই করি। আর কেউ যখনই মিথ্যে বিয়ের কথা জানে না, তো আর জানানোর প্রয়োজন নেই, সব যেভাবে আছে সেভাবেই থাক। আমি চাই না আপনার নতুন জীবনে এটা নিয়ে কোনো সুই হোক। আর হ্যাঁ, ভয় পাবেন না, আমি কখনো আপনাদের কাছে কোনো কিছু দাবি করব না। ডিভোর্স পেপার সাথে এই এগ্রিমেন্ট পেপারও আছে, দেখে নেবেন। শুধু একটা অনুরোধ করব, এই নিয়ে এখনই আবার পরিবারের সাথে কোনো কথা বলবেন না, প্লিজ। ভাববেন না এর জন্য কোনো ঝামেলা হবে, আমি সব কিছু পেপারে লিখে দিয়েছি। আপনার নতুন জীবনে এই গ্রামের মেয়েটি কোনো ঝামেলা করবে না, কথা দিলাম। আর হ্যাঁ, আপনার রুমটি ভালো করে দেখে নেবেন, গ্রামের মেয়েদেরকে তো আর বিশ্বাস করতে নেই, আপনার মাকে বলবেন এই বাড়ি থেকে যা দেওয়া হয়েছিল আমি কোনো কিছুই ব্যবহার করে নষ্ট করিনি, আর করব কি করে, ওগুলো তো আপনাদের বাড়ির ছোট বউকে দেওয়া হয়েছিল, কিন্তু আপনি তো বিয়ের রাতেই বলে দিয়েছিলেন এই বিয়ে মানেন না, আর আমাকে স্ত্রী বলেও স্বীকার করেন না, তাহলে কি করে ওগুলো আমি ব্যবহার করতাম, ওগুলোর উপর তো আমার কোনো অধিকার ছিলই না, সেগুলো যেমন দিয়েছিল ওইভাবেই আছে, আর গহনাগুলো ভালো করে দেখে মিলিয়ে নিয়েন। আর হ্যাঁ, ওগুলো নিয়েছিলাম শুধুমাত্র বাধ্য হয়ে, শুধু আপনার কথার জন্য, আপনি বলেছিলেন কেউ যাতে আমাদের সম্পর্কের কথা না জানে, যাক সেসব কথা অনেক বিরক্ত করেছি আর করতে চাই না, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ইতি গ্রামের মেয়ে। তুমি ব্যর্থ হওনি, তুমি সত্যি আমার ভুল ধারণাগুলো মিথ্যে প্রমাণ করে দিয়েছ, আমি ভুল ছিলাম সেটা তুমি অনেক আগেই আমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছ, আমি চাই না অন্য কাউকে, আমি তোমাকেই চাই, প্লিজ ফিরে এসো, প্লিজ ছেড়ে দিও আমায়। ডিভোর্স পেপারটা ছুঁড়ে ফেলে দেয়। আমার চাই না মুক্তি, আমি সারা জীবন তোমার ভালোবাসার বাঁধনে বেঁধে থাকতে চাই, তোমার মায়া জালে আটকে থাকতে চাই,
তুমি আমার সাথে এমনটা করতে পারো না। আমি মানি না এসব ডিভোর্স, তুমি শুধু আমার ছেলে আর আমার হয়েই থাকবে। বুঝতে পেরেছো তুমি? মিষ্টি শুধু কাব্যর, সারা জীবন কাব্যর হয়ে থাকবে তুমি। বাড়িতে মা, ভাবি, নিশি, শুভ্র সবাই ফিরে আসে। ওরা আসতেই সার্ভেন্ট বলে মিষ্টু বাড়িতে কাঁদতে কাঁদতে এসে নিজের রুমে চলে যায়। তার কিছুক্ষণ পর বাড়িতে থেকে বের হয়ে যায়। তারা অনেক ডেকেছে কিন্তু কারোর কোনো কথা না শুনে চলে যায় একটা বড় গাড়িতে। তখন সবাইকে ফোন করে কিন্তু কেউ ধরে না। তারপর কাব্যকে অনেকবার ফোন করে কিন্তু কাব্য তোলে না, তখন ড্রাইভ করছিল বলে। কিন্তু কিছুক্ষণ পর ফোন ধরে সম্পূর্ণ কথা না শুনেই ফোন কেটে দেয়। তারপর বাড়িতে চলে আসে আর নিজের রুমে যায়, আর বের হয়নি। ভাবি কাব্যর রুমে যায়, গিয়ে দেখে কাব্য বসে আছে নিচে, হাতে চিঠি ধরে। ভাবি এসে চিঠিটি হাত থেকে নিয়ে পড়ে। বাহ, খুব ভালো কাজ করেছে তো মিষ্টু। ভাবি। হ্যাঁ বলো। আর এ কি, তুমি নিচে এসে এভাবে বসে আছো কেন? আরে উঠো, এখন তো তুমি মুক্ত, কোনো ঝামেলা নেই তোমার জীবনে। এভাবে বসে থাকলে হবে? কত কাজ বাকি আছে বলো তো। তোমার জন্য তো এখন আবার মেয়ে দেখতে যেতে হবে। আর হ্যাঁ, চিন্তা করো না, কোনো গ্রামের মেয়েকে আর তোমায় বিয়ে করতে হবে না, শহরের মেয়ের সাথেই তোমার বিয়ে হবে। আচ্ছা, মেয়ে খুঁজতে হবে কেন? মেয়ে তো আমাদের সামনেই আছে। হুম, তাই তো, তিশা তো আছে, আর মাকেও দেখলাম তিশাকে অনেক পছন্দ হয়েছে। ভাবি, কি বলছো এসব? কেন, তিশাকে তোমার পছন্দ না? কিন্তু কেন, তিশা তো শহরের মেয়ে, আমেরিকা থেকে লেখাপড়া করে এসেছে। ও তো আর মিষ্টুর মতো অজপাড়া গায়ের মেয়ে না। তাহলে সমস্যা কোথায়? তুমি তো ওকে পছন্দ করো, ওর সাথে থাকলে তো অনেক হাসি খুশি থাকো, তখন তো অন্য কারোর কথা মনেই থাকে না তোমার। ওর সাথে বিয়ে হলে অনেক ভালো থাকবে তুমি, আর মাথা উঁচু করে নিজের স্ত্রী হিসেবে পরিচয় দিতে পারবে, তখন আর লজ্জা বা কোনো ভয় থাকবে না। ভাবে চুপ করো, তিশা শুধু আমার ভালো বন্ধু আর কিচ্ছু না, আমি মিষ্টুকেই ভালোবাসি, আর কাউকে চাই না আমার। ও তাই নাকি, তুমি মিষ্টুকে ভালোবাসো? আচ্ছা, সত্যি কি তুমি ভালোবাসো মিষ্টুকে? তাহলে এটা কী ধরনের ভালোবাসা তুমি বলো তো, যে নিজের ভালো বন্ধুকে পেয়ে নিজের স্ত্রী, যাকে তুমি বলছো ভালোবাসো, তার কথা তোমার মনেই ছিল না?